সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক এবছর পরীক্ষা দেবে অর্থাৎ পরীক্ষা এখনো হয়নি তারা কিন্তু একাদশ শ্রেণীতে উঠবে। এরপর তোমাদের অনেকের স্বপ্ন থাকে যে ভূগোল অনার্স করবে, অর্থাৎ ভূগোল অনার্স করতে গেলে কোন কোন সাবজেক্টগুলো তোমার নেওয়া প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করে দেবো, কারণ এ সম্পর্কে আমি অনেক ফোন কল মেসেজ পেয়েছি। কাজেই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভবিষ্যতে আরও ভূগোল নিয়ে এগোনোর জন্য। তো দেখো, ভূগোল অনার্স করতে গেলে তোমাদেরকে যে যে সাবজেক্টগুলো একাদশ শ্রেণীতে রাখতে হবে, কারণ ভূগোল অনার্স করতে গেলে তোমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে ভালো একটা নাম্বার তুলতে পারলে তবেই কিন্তু কলেজে ভূগোল অনার্স চান্স পাবে। এরপর তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি কিন্তু একাদশ শ্রেণীতে পরীক্ষা শুরু হবে বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে, এমনটা নয় যে মাধ্যমিক পরীক্ষা দাওনি বলে তোমার জীবনের সব পরীক্ষা বন্ধ হয়ে গেছে, তা কিন্তু নয়। ভবিষ্যতে তোমাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে, সেই কারণে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে শান্ত মাথায় সাবজেক্ট চুজ করতে হবে। এরপর প্রবলেমটা কী হয়, বিভিন্ন স্কুলে সব সাবজেক্ট কিন্তু থাকে না, কিন্তু তোমাদেরকে আমি কী কী সাবজেক্টগুলো নেওয়া যেতে পারে ভূগোল অনার্স করতে গেলে, বিশেষ করে নাম্বার তোলার জন্য স্কোরিং সাবজেক্ট তোমাদের অবশ্যই প্রয়োজন। যেমন মনে করি যদি ইতিহাস সাবজেক্টটা, ইতিহাস সাবজেক্ট কিন্তু তেমন স্কোরিং নয়, স্কোরিং সাবজেক্ট যেরকম হয় যেমন ফিলোসফি, কাজেই তোমরা বাংলা ইংরেজি বাদ দিয়ে কোন কোন সাবজেক্টগুলো রাখবে। দেখো, ভূগোল তো রাখতেই হবে, অনার্স করতে গেলে ভূগোল থাকতেই হবে, তার সঙ্গে দুটো সাবজেক্টের কম্বিনেশন ফিলোসফি এডুকেশন সোশিওলজি রাখতে পারো, এছাড়া রয়েছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়া রয়েছে ফিজিক্যাল এডুকেশন, এই ধরনের সাবজেক্ট। অর্থাৎ তোমাদেরকে চুজ করতে হবে যে সাবজেক্টে শর্ট কোশ্চেন পরিমাণ বেশি বা স্কোরিং সাবজেক্ট, যেমন ফিলোসফি সাবজেক্টটা তোমাদেরকে অনেক কম পড়তে হবে, কিছু সূত্র মুখস্থ করে কিছু টেকনিক ইউজ করে তোমরা কিন্তু অনায়াসে 90+ নাম্বার পেতে পারো, কারণ ফিলোসফি এমন একটা সাবজেক্ট তোমাদেরকে কিন্তু নাম্বার তুলতে ব্যাপক পরিমাণে সাহায্য করবে। সেই ধরনের স্কোরিং সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। এরপর মনে করো যার ভালো লাগে এডুকেশন, আমার ভীষণ ভালো লাগে, এডুকেশন স্কোরিং সাবজেক্ট, এবং আরেকজন আছে তার আমার ইতিহাস আমার দারুণ ভালো লাগে, নিতে পারো, কিন্তু সেই পরিমাণ নাম্বার তোমাদেরকে কিন্তু তুলতে হবে, কারণ ইতিহাসে বড় প্রশ্নের পরিমাণটা বেশি থাকে, বেশি লিখতে হবে, মুখস্থ বেশি করতে হবে, এ কারণে কী হয় অন্যান্য সাবজেক্টগুলো একটু কম পড়া হয়ে যায় আর কি, সময়টা ঠিকমতো পাওয়া যায় না। কাজেই তোমাদেরকে এমন সাবজেক্ট চুজ করতে হবে যেগুলো তোমাদের কিন্তু স্কোরিং, আমি উদাহরণ দিয়ে দিলাম ফিলোসফি এডুকেশন সোশিওলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়া রয়েছে ফিজিক্যাল এডুকেশন, তো খুবই স্কোরিং সাবজেক্ট, এই ধরনের সাবজেক্টগুলো চুজ করো, বিশেষ করে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এগুলো থেকে একটু বাদ দিয়ে এই ধরনের সাবজেক্টগুলো চুজ করো যাতে তোমরা ভূগোল অনার্স পেতে পারো। এবার তোমাদেরকে অনেকে প্রশ্ন থাকে, দাদা তাহলে ভূগোলে কত নাম্বার পেতে হবে? দেখো, ভূগোল অনার্স করতে গেলে ভূগোলে মিনিমাম তোমাকে 90+ তো পেতেই হবে, এছাড়াও কিন্তু তোমাদেরকে টোটাল নাম্বারটা ধরা হয় যখন তুমি অনার্স যাবে, অনার্সে ভর্তি হবে, তোমাদের কিন্তু শুধু সাবজেক্টের মার্কস নয়, তোমাদেরকে টোটাল মার্কসটাও কিন্তু দেখতে হবে, টোটাল মার্কস কিন্তু তোমাদেরকে মিনিমাম 420-র উপরে থাকতেই হবে, তার নিচে থাকলে ভালো কলেজে চান্স পাবেই না। কাজেই তোমাদেরকে কিন্তু সেই অনুযায়ী পড়াশোনাটা করতে হবে, সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করতে হবে। এরপর তোমাদের কাজ হলো তোমরা নিচের কমেন্ট বক্সে তোমাদের স্কুলে কী কী সাবজেক্ট আছে সেগুলো লিখে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো, রিপ্লাই করে প্রত্যেকজনকে রিপ্লাই করে দেবো যে তোমাদের কোন সাবজেক্টগুলো তোমরা নেবে। কাজেই তোমরা সবাই কমেন্ট করো আর ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা কমেন্ট করবে তাদের উত্তরে বলে দেবো যে কোন কোন সাবজেক্টগুলো তুমি নেবে, বিশেষ করে স্কুলে তোমাদের কোন সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর নাম লিখে জানাও, তাহলে আমি বলে দিতে পারবো যে কোন সাবজেক্টটা তুমি নিতে পারবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সকলে ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।